এটা 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 তুমি কি করলে সুইটি? তুমি তুফানের গালে চড় মারলে। স্যার, আমি নিজেকে সামলাতে পারছিলাম না, আমার প্রচন্ড রাগ উঠছিল। প্রচন্ড রাগ হচ্ছে? আর এই জন্য তুমি তুফানের গালে ঠাস করে চড় দিয়ে দেবে? তুমি জানো, তুমি জানো তুফানের আসল পরিচয়? তুফান স্যারের এলাকার ছেলে, সে ছোট্টবেলার থেকেও স্যারের সঙ্গে আছে। হ্যাঁ, ওর ওর পথটা হয়তো খুব ছোট, কিন্তু ও স্যারের খুব কাছে। স্যার, এখন কি হবে? আমার চাকরি কি চলে যাবে? স্যার, আমার তো চাকরিটা খুব দরকার। বুঝতে পারছি যে চাকরিটা তোমার খুব দরকার। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার হয়ে কথা বলব। স্যার, আপনি আমাকে বাঁচান, আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকব। কৃতজ্ঞ থাকবে সারা জীবন, শুধু মুখেই বলো, কাজে তো কখনো করো না। কি বলেন স্যার, আপনি যেটা বলেন আমি তো সেটাই করি। কোথায় করো? আচ্ছা, আমি তোমাকে অনেকবার তো বলেছি যে সুইটি, আমার বন্ধুর একটা রিসোর্ট আছে, চলো তুমি আর আমি একটু ঘুরে আসি, গেছো কখনো? কিন্তু ডিনারে তো অনেকবার গিয়েছি। ডিনারে অনেকবার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি তোমার জন্য চেষ্টা করব। ঠিক আছে, আমি তোমার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট করব। তবে হ্যাঁ, তোমাকে কিছু কাজ করতে হবে, কোনো কথা ছাড়া স্ট্রেট ক্ষমা চাইতে হবে। স্ট্রেট বলতে হবে যে আমি যা করেছি ভুল করেছি। যদি স্যার তুফানের কাছেও ক্ষমা চাইতে বলে, সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবে, কোনো ধরনের কোনো ডিফেন্ড করা চলবে না। ওকে, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মানে আমি তোমার হয়ে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলব, তোমাকে যাতে ক্ষমা করে দেয় সেই ব্যবস্থাটা করে দেব, আর তার জন্য এরকম একটা শুকনো থ্যাংক ইউ। সুইটি, একটা দিন অন্তত সেই বন্ধুর রিসোর্টে চলো না, একদিনের জন্য অন্তত। কি হলো, কথা বলছো না কেন? আগে চাকরিটা থাকুক, তারপরে স্যার দেখা যাবে। আসি। বারে বারে ঘুঘু, তুমি খেয়ে যাও আমারই ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পড়া। তুমি পরের মেয়ে, পরের মেয়ে।